শিক্ষার্থীরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তাহলে এসো আজ আমরা আরেকটা ক্লাস আজকে অনলাইনে শুরু করি। আজ আমি ক্লাস নিব নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদ, এর উপরে একটা পাঠ আলোচনা করব। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, বলো তো আমরা বেঁচে থাকি কিভাবে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা খাদ্য খেয়ে বেঁচে থাকি বা বেঁচে থাকার জন্য আমরা খাবার খাই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রত্যেকেই কিছু না কিছু পশু পাখি বাড়িতে লালন পালন করি। তাহলে এসো আজ আমাদের পাঠ গৃহপালিত পাখির খাদ্য। আজকের পাঠ গৃহপালিত পাখির খাদ্য। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি শুধু বেঁচে থাকার জন্যই খাই? না, আমাদের খাদ্য আমরা খাই আমাদের দেহ গঠনের জন্য, ক্ষয়পূরণের জন্য, দৈহিক বৃদ্ধির জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মানোর জন্য, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমাদের অবশ্যই এই খাদ্যের কিছু বৈশিষ্ট্য আছে। এসো আমি সেই বৈশিষ্ট্যগুলো একটু তোমাদের সামনে আলোচনা করি। দেখো তো, খাদ্যের কিছু বৈশিষ্ট্য নিম্নরূপ: দানাশস্য ও এদের উপজাত সমূহ তাজা ও মানসম্মত হতে হবে। খাদ্যে পাখির প্রয়োজনীয় পুষ্টি উপাদান বিদ্যমান থাকবে। খাদ্য জীবাণু সরকার ও পরজীবী মুক্ত হতে হবে। প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে খাদ্য প্রস্তুত করতে হবে। খাদ্য সহজপাচ্য হবে। খাদ্য খুব সুস্বাদু হতে হবে। খাদ্যের উৎপাদন খরচ কম হতে হবে। খাদ্যকে যে কোনো প্রকার দুর্গন্ধমুক্ত হতে হবে। খাদ্য উপকরণ সহজলভ্য হতে হবে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করেছো? এগুলো কিন্তু এই বিষয়গুলো আমাদের সবারই জানা যে খাদ্যটা এইরকম ধরনের বলে আমাদের সবার বা দেহের পক্ষে এটা খুবই উপকারী বা উপযুক্ত। আচ্ছা, তাহলে এই খাদ্য আবার কি হচ্ছে যে একটা স্বাভাবিক খাবার আর একটা কি সুষম খাবার। সুষম খাবারটা কি? যে যে খাবারের মধ্যে সুষম খাবারের আর একটা নাম হচ্ছে রেশন, সেটা গৃহপালিত পাখির ক্ষেত্রে। দেখো যে শর্করা, আমিষ, চর্বি, খনিজ লবণ ও ভিটামিন সহকারে যে খাবারটা আমরা তৈরি করি বা খাই সেটাকে আমরা সুষম খাবার বা রেশন বলে থাকি। তাহলে এই সুষম খাদ্যের কিছু কাজ আমাদের এই গৃহপালিত পাখি আছে। সেটা কি কি? মানে সুষম খাদ্য বা রেশনের কাজগুলো আমরা একটু দেখি যে কি কি কাজ করে। খাদ্য বেঁচে থাকতে সাহায্য করে। তোমাদের প্রথমেই বলেছি, শুধু আমরা বেঁচে থাকার জন্য খাদ্য খাই না, আমাদের শরীরে শক্তি যোগায়। তারপরে কি হয় দেখো, খাদ্য শরীরে শক্তি যোগায়, খাদ্য দেহের বৃদ্ধিতে সাহায্য করে, দেহের হাড় গঠনে সাহায্য করে, দেহ কোষের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করে, দেহের পানির সমতা রক্ষা করে, দেহের রক্ত তৈরিতে সাহায্য করে, দেহের রোগ প্রতিরোধ
প্রতিরোধ করে ডিম ও মাংস উৎপাদনে সাহায্য করে। তাহলে এই কাজগুলো কি করে? সুষম খাদ্য বা রেশন যদি আমরা গৃহপালিত পাখিকে খাওয়াই তাহলে এই কাজগুলো সম্পন্ন হয়। এবার আসো, এই রেশনটা আবার কয় রকমের? আমরা জানি রেশন তিন প্রকারের। দেখো মুরগির ক্ষেত্রে রেশন হচ্ছে এক নাম্বার লেয়ার স্ট্যান্ডার্ড বা প্রারম্ভিক রেশন, যেটা শূন্য থেকে আট সপ্তাহ পর্যন্ত সময় দেওয়া যায়। দুই নাম্বার হচ্ছে বাড়ন্ত মুরগির রেশন, যেটা হচ্ছে নয় থেকে উনিশ সপ্তাহ পর্যন্ত প্রয়োগ করা যায়। তারপরে তিন নাম্বার হচ্ছে ডিম পাড়া বা লেয়ার মুরগির রেশন, যেটা বিশ থেকে বাহাত্তর সপ্তাহ পর্যন্ত, অর্থাৎ বিশ সপ্তাহ থেকে শেষ সপ্তাহ পর্যন্ত বা শেষ সময় পর্যন্ত আমরা এই রেশনটাকে প্রয়োগ করব বা খাবার হিসাবে দিব। এরপরে দেখো যে ব্রয়লার মুরগি, ব্রয়লার মুরগি কোনটা? যেটা মাংস সরি ডিমের জন্য আমরা পালন করে থাকি। আর লেয়ার কোনটা? সেটা হচ্ছে মাংস উৎপাদনের জন্য। আর ব্রয়লারটা হচ্ছে তোমার ডিম পাড়া মুরগি। আচ্ছা, তাহলে ব্রয়লার মুরগিকে আমরা তিন প্রকারের রেশন দিব, সেটা হচ্ছে ব্রয়লার স্টার্টার বা প্রারম্ভিক রেশন, শূন্য থেকে দুই সপ্তাহ পর্যন্ত। ব্রয়লার গ্রোয়ার বা বাড়ন্ত বাচ্চার রেশন তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত। ব্রয়লার ফিনিশার রেশন, না এটা হচ্ছে মাংস উৎপাদনের জন্য, ব্রয়লারটা হচ্ছে মাংস উৎপাদনের জন্য আমরা এই রেশনটা প্রয়োগ করব। আর লেয়ার মুরগিটা হচ্ছে তোমার ডিম উৎপাদনের জন্য। আচ্ছা, তাহলে ব্রয়লার ফিনিশার রেশন যেটা হচ্ছে পাঁচ থেকে ছয় সপ্তাহ পর্যন্ত আমরা দিতে পারি বা দিয়ে থাকি। তাহলে এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? আমরা অনেকেই এখন বাড়িতে হাঁস মুরগির ফার্ম করি, তাহলে সেই তাদের জন্য আমাদের এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। এবং এই মতো যদি আমরা এই বৈশিষ্ট্য সহকারে খাবার এবং সুষম খাদ্য বা রেশনের এই কাজটা যদি আমরা জানি, তারপর রেশন কয় প্রকার এবং কিভাবে আমরা কখন থেকে কখন এটা প্রয়োগ করব এটা যদি আমরা জানি, তাহলে আমরা মুরগির ফার্ম করে লাভবান হতে পারব। আচ্ছা, তাহলে শুধু তো মুরগিই না, হাঁসও তো আমরা বাড়িতে পালন করি এবং এখন অনেকেই কিন্তু লাভজনক উপায়ে হাঁসের ফার্ম করছে। তাহলে হাঁসের ক্ষেত্রেও আমরা একটু দেখি যে কি হাঁসের ক্ষেত্রেও তিন প্রকারের রেশন আছে। যেমন এক নম্বর হাঁসের বাচ্চার বা প্রারম্ভিক রেশন, যেটা হচ্ছে শূন্য থেকে চার সপ্তাহ পর্যন্ত। দ্বিতীয় নাম্বার রেশনটা হচ্ছে বাড়ন্ত হাঁসের রেশন, যেটা পাঁচ থেকে উনিশ সপ্তাহ পর্যন্ত। আর ডিম পাড়া হাঁসের রেশন হচ্ছে ওই বিশ সপ্তাহ থেকে শেষ সময় পর্যন্ত। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি বুঝতে পেরেছ? আমরা তাহলে এইভাবে কি করব, ফার্ম যদি করি বা ঘরে এমনিতেই হাঁস মুরগি পালন করি সেই ক্ষেত্রেও আমরা এই নিয়মগুলো একটু মেনে চলব। তাহলে হবে কি, আমরা হাঁস মুরগির থেকে মাংসটাও যথার্থ পাব এবং ডিমও সঠিকভাবে আমরা সংগ্রহ করতে পারব এবং সেটা দিয়ে আমাদের যে চাহিদা আছে সে চাহিদাগুলো আমরা পূরণ করতে পারব। আচ্ছা, রেশনটা কি? সুষম খাদ্য তো জানলাম যে শর্করা, আমিষ, চর্বি, খনিজ লবণ ও ভিটামিন সহকারে যে খাবার সেটাই হচ্ছে রেশন, সরি সুষম খাদ্য। তাহলে রেশনটা কি? এই সুষম খাদ্যটায় চব্বিশ ঘন্টায় খাওয়ানোর জন্য আমরা, মানে অর্থাৎ চব্বিশ ঘন্টা সময়ের জন্য যেই খাদ্যটা আমরা তৈরি করি হাঁস মুরগির জন্য, সেই খাদ্যটাকেই কি বলা হচ্ছে? রেশন বলা হচ্ছে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পেরেছ যে রেশনটা কি? অবশ্যই বুঝতে পেরেছ। আর পাঠ্য বইটা সাথে রাখো এবং আমি যেটা বলছি একটু মনোযোগ সহকারে শোনো, আর বাকিটা বই থেকে আরেকটু
করবে তাহলে বিষয়টা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, পুষ্টি উপাদান আর এই খাদ্য উপকরণ এগুলো কি কি আমরা একটু দেখি। শর্করা একটু তোমরা মনোযোগ সহকারে শোনো, তারপরে পাঠ্য বইটা দেখলে তোমাদের কাছে বিষয়টা একেবারেই পরিষ্কার হয়ে যাবে। পুষ্টি উপাদান হচ্ছে শর্করা, আমিষ, স্নেহ, খনিজ পদার্থ, ভিটামিন, পানি। খাদ্য উপকরণ, শর্করার মধ্যে কি কি আছে, গম, ভুট্টা, ধান, চাল, চালের কুড়া, গমের ভুষি ইত্যাদি। শর্করার মধ্যে আছে, শর্করার মধ্যে এগুলো। আমিষের মধ্যে কি কি, শুটকি মাছের গুঁড়া, তিলের খোল, সরিষার খোল, সয়াবিন মিল, রক্তের গুঁড়া ইত্যাদি। স্নেহ পদার্থের মধ্যে কি কি আছে, বিভিন্ন উদ্ভিজ্জ তেল যেমন পাম তেল, তিলের তেল, সয়াবিন তেল ইত্যাদি। খনিজ পদার্থ, খাদ্য লবণ, ঝিনুক খোসা চূর্ণ, হাড়ের গুঁড়া, ডিমের খোসা, চুনা পাথর ইত্যাদি। ভিটামিনের মধ্যে কি কি আছে, শাকসবজি, ভিটামিন, মিনারেল, প্রিমিক্স ইত্যাদি। আর পানি কোনটা, পরিষ্কার বিশুদ্ধ জীবাণুমুক্ত পানি। তাহলে আমরা কয়টা পুষ্টি উপাদান জানলাম, কয়টি বলো তো শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, ছয়টি। কি কি, শর্করা, আমিষ, স্নেহ, খনিজ পদার্থ, ভিটামিন ও পানি। তাহলে এগুলা কোথা থেকে আমরা পাবো সেটাও কিন্তু আমি আলোচনা করলাম। তাহলে তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনেছো আমি আশা করছি, আর বাকিটা বাড়িতে আর একটু বইটা ভালো করে এই পাঠটা পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে একটু পড়বে, তাহলেই দেখবা তোমাদের কাছে পুরো বিষয়টা একেবারে পানির মতো পরিষ্কার হয়ে গেছে। এবং এটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে, যেহেতু প্রতিদিন আমাদের এখন ঘরে ঘরে মানুষ হাঁস মুরগি পালন করছে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরাও কিন্তু এ থেকে উৎসাহিত হবে এবং নিজেদের পরিবারের চাহিদা মেটানোর জন্য যদি আমরা কয়েকটা হাঁস মুরগি পালন করি, অবশ্যই আমাদের এই নিয়মগুলো জানা দরকার, তাই নয় কি শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, তাহলে তোমরা অবশ্যই এটা জেনে বাবা মাকে বলবে এবং তোমরা নিজেরাও উৎসাহিত হয়ে এই ধরনের উদ্যোগ নিয়ে তোমরা এই উদ্যোগী হয়ে তোমরা সফল হতে পারবে এবং পরিবারের চাহিদা মিটিয়ে আবার কিছু বাড়তি পয়সা উপার্জন করতে পারবে। তাহলে আসো আমরা এটার উপরে একটা বাড়ির কাজ দিয়ে দিই, সেটা হচ্ছে একটা বাড়ির কাজ না, তোমরা কি করবে আমি বলি যে এই পরিচ্ছেদটা খুব ভালো করে পড়বে এবং এই পরিচ্ছেদ থেকে গুরুত্বপূর্ণ যতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ জ্ঞানমূলক যে প্রশ্নগুলো হয় এরকম যতগুলো জ্ঞানমূলক প্রশ্ন হবে ততগুলো জ্ঞানমূলক প্রশ্ন সুন্দর করে তোমরা খাতায় লিখবে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, করবে না তোমরা? অবশ্যই করবে। তাহলে এই তোমাদের সাথে কথা থাকলো যে তোমরা এই পরিচ্ছেদটা খুব ভালো করে বাড়িতে আগে পড়বে, তারপরে অনুধাবন করবে, এরপরে এই পরিচ্ছেদ থেকে যতগুলো জ্ঞানমূলক প্রশ্ন হয় সুন্দর করে খাতায় লিখবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজ এ পর্যন্তই পাঠ সংক্রান্ত আলোচনা শেষ করলাম। সবশেষে এটাই বলবো যে তোমরা বাড়িতে আছো, নিরাপদে থাকো, সামাজিক দূরত্ব বজায় চলাফেরা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাবা মায়ের কথা শুনবে। আরেকটা কথা, তোমরা এখন কিন্তু 24 ঘন্টায় বাড়িতে আছো, এখন তোমাদের স্কুলে আসতে হচ্ছে না, বাইরে বের হতে হচ্ছে না। তাহলে আমরা কিন্তু এই সময় প্রত্যেকেই বাবা মাকে একটু কাজে সাহায্য করব, করবো তো শিক্ষার্থী বন্ধুরা?
তাহলে বাবা মার অনেকটা উপশম হবে, কারণ অন্য সময় স্কুল খোলা থাকে, প্রাইভেট থাকে, বিভিন্ন সময় আমরা ব্যস্ত থাকি, আমরা কিন্তু বাবা মাকে সময় দিতে পারি না। ছয় সাত মাস পার হয়ে গেল, তাহলে আমরা বাড়িতেই আছি, তাহলে এই একটা দারুণ সুযোগ, আমরা বাবা মাকে অবশ্যই অবশ্যই কি করব, কাজে সহযোগিতা করব। কিন্তু শুধু সহযোগিতাই করব না, পড়ালেখাও করব, ঠিক তো? কথা দিচ্ছ? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তাহলে মনোযোগ সহকারে সবাই পড়ালেখা করবে এবং বাবা মার সাহায্য করবে। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি এখানেই ক্লাস সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।